না যায় তাহলে কি হবে? মাটি একটু মাটিতে পড়বে। তোর মনে মনে ভাবছে আমি একটু দেখি রাজা রানী ঘুমিয়েছে কিনা, জানালার সঙ্গে খানটা দিয়ে দিয়েছে। রাজা রানীকে বসে বসে বলছে, রানী ও রানী তোমাকে একটা কথা বলি। বলো। মনে করো বাসনা, একমাত্র কন্যা, আমি কোনো রাজপুত্রের হাতে নয়, আমার কন্যাটাকে কোনো বৈষ্ণবের চরণে দান করে দেব, আর আমার সমস্ত রাজ্য আমি বৈষ্ণবকে লিখে দেব। এই রাজ্য দিয়ে বৈষ্ণব কৃষ্ণ সেবা করতে পারবে, এই রাজ্য দিয়ে বৈষ্ণব ভক্তের সেবা করতে পারবে। রানী নয়নজলে কেঁদে বলে, স্বামী এর থেকে বড় উত্তম প্রস্তাব জগতে আর কি হয়? নিজ কন্যাকে বৈষ্ণব চরণে সমর্পণ করবো, সমস্ত রাজ্য বৈষ্ণব চরণে লিখে দেবো, ওই বৈষ্ণব আমার রাজ্য দিয়ে বৈষ্ণব হলেই যদি রাজকন্যা পাওয়া যায়, রাজত্ব পাওয়া যায়, তাহলে চুরি করার কি প্রয়োজন? একটা রেডিমেড বৈষ্ণব সেজে গেলেই হবে। তোমার বাড়িতে চলে যাচ্ছে, পরের দিন সকাল সকাল ভোর ভোর ঘুম থেকে উঠে নরসুন্দরের কাছে গিয়ে বলো, নরসুন্দর এক কাজ করো, আমার কেশটাকে মুক্তান করে দাও। নরসুন্দর বলছে, হ্যাঁ রে, প্রভাতকালে কেশ মুক্তান করবি, কি ব্যাপার? বলে, তোমার তো অর্ধেক সম্পর্ক, তোমার তো অত কথা শুনে লাভ নাই, করবে না, অন্য দোকানে যাবো। বলে, বনের সময় অন্য দোকানে কেন যাবি? আয় করে যাবি। এই না খুঁটটাকে ধরেছে, এবার নরসুন্দরকে বলছে, দাঁড়াও, কেশ মুন্ডন করবে কিন্তু পেছনে একটা শিখা রেখে দেবে। নরসুন্দর বলে, আরে সারা জনম চুরি করলি, আজ তুই সাধু সেজে মন্দিরে চুরি করলি। তোর বলছে, যা করি করি, তুমি করো না। এবার নরসুন্দর একটা সুন্দর করে শিখা রেখেছে, ওই চোর বাজারে গিয়ে একটা কণ্ঠি মালা নিয়েছে, একটা সাধুর বেশ নিয়েছে, আর হাতে জপের মালা নিয়েছে, দাদার সঙ্গে দাদা তিলক দিয়ে তোমার ওই বৈষ্ণবরা এসে রাজার সিংহদ্বারে দাঁড় হয়েছে, সবার পেছনে গিয়ে ওই চোরও দাঁড় হয়েছে। রাজা রানীকে বলছে, রানী ও রানী, বড় সৌভাগ্যের ফলে বৈষ্ণব চরণ গৃহস্থের দ্বারে মেলে, তুমি এক কাজ করো, একটা স্বর্ণ পাত্রে করে সুবাসিত জল নিয়ে এসো, আমি ওই জল দিয়ে বৈষ্ণবদের চরণ নিজের হাতে ধৌত করে দেবো। হরিবা। এবার মহারাজ নিজের রাজমুকুটকে খুলে রেখে নিজের রাজ সিংহাসনকে পরিত্যাগ করে ওই বৈষ্ণবদের চরণ ধৌত করছে, রানী জল ঢেলে দিচ্ছে। চোর পেছন থেকে চিন্তা করে, কি সেই মহারাজের চরণ ধৌত করার জন্য শত শত দাস দাসী সেবার অভিলাষী হয়ে দাঁড়িয়ে রয়েছে, আর সেই মহারাজ কি না আজ বৈষ্ণব চরণ ধৌত করার জন্য রাজ সিংহাসনকে পরিত্যাগ করে রাস্তায় এসে বৈষ্ণবদের চরণ ধৌত করছে? কি এমন রক্ত রয়েছে বৈষ্ণব চরণে যার কারণে মহারাজ রাজ রত্নকে পরিত্যাগ করল? ওই চোর তাকিয়ে দেখে, কি রানীর ঢালা জলে নয়, মহারাজের নয়ন জলে বৈষ্ণবদের চরণ দৌত হয়ে যায়। নিজের নয়ন জল দিয়ে বৈষ্ণবদের চরণকে দৌত করে এবার মহারাজ কি করেছে, বৈষ্ণবদেরকে সারি সারি আসন পেতে দিয়েছে, মহারানী ছাপ্পান্ন ব্যঞ্জন রন্ধন করে গোবিন্দের সেবা দিয়েছে, স্বর্ণ পাত্রে করে এনে বৈষ্ণবদেরকে সেবা দিয়েছে। বৈষ্ণবরা সেবা পাওয়ার আগে মহারাজ করজোর করে বলছেন, বৈষ্ণব আমি তো বিনহীন টানা, আমি তো ভজন জানি না, সাধক জানি না, ভক্তি জানি না, তোমাকে কি সেবা দেবার মতো কিচ্ছু আমার নেই, রন্ধন জানি না, পরিবেশন জানি না, এই নরাধামের কুটিরে যখন